যুক্তাস্মিক্স ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো, আজকেও কিন্তু আমরা আবার বেরিয়ে পড়ছি একটু ঘুরুঘুরু করতে আর একটু শপিং করতে, টুকটাক শপিং, বিশেষ কিছু না। আর হাবি দেখো চাবি উপরে উঠিয়ে দিচ্ছে, তো বেরিয়ে পড়ব। তো আমরা এখন বেরিয়ে পড়ব, এখন হচ্ছে রেডি। তো আমি আর হাবি যাচ্ছি, তোমরা তো বললামই। এখন হচ্ছে আমরা দেখি কোথায় যাই, তোমাদের সাথে তো শেয়ার করবই। আর কিছু টুকটাক কেনাকাটি আছে, সেটা করতেই যাচ্ছি মেনলি, আর একটু ঘোরাও হয়ে যাবে, আর কিছুই না। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি যথারীতি, আর আজকে মেয়েকে বলেই বেরিয়েছি আমরা যে আমরা কোথায় যাচ্ছি, কেননা কতদিন আর বলা হবে ওই একই কথা। তো এই জন্য মানে ওকে বলেই বেরিয়েছি যে আমরা একটু কাজে যাচ্ছি, তোমাকে নেক্সট দিন ঘুরতে নিয়ে যাব। তো এই জন্য মেয়ে মানে কিছু বলেনি আজকে, আর ঘুমিয়ে পড়েছে। তো চলো, এখন তো সন্ধ্যা সন্ধ্যা হয়েই যাচ্ছে, একটু আলো আলো আছে, তো একটু তাড়াতাড়ি বেরিয়েছি যাতে তাড়াতাড়ি আসতে পারি, নাহলে বেশি রাত্রি হয়ে গেলে না ভালো লাগে না, আর দুজন থাকে তো বাড়িতে, তো ওই জন্য আমাদের মানে মনে হয় যেন যত তাড়াতাড়ি চলে আসা যায়। তো চলো বন্ধুরা, কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো আমরা এখন রিক্সা করে চলে এসেছি এজোড়া মন্দিরে, আর এখান থেকে হেঁটেই যাচ্ছি। আর যেহেতু দুজনই আছি, ভালো একটু গল্প করতে করতে চলে যাই। আর দেখো এখানে খুব সুন্দর একটা ফোয়ারা আছে, তোমাদেরকে দেখাই। দেখো খুব সুন্দর জোড়া মন্দির, এখানে তোমরা তো দেখেছই, কিন্তু তাও এবার শেয়ার করলাম একটু। আর ওই দেখো হাবিও দাঁড়িয়ে আছে। তো আমরা এখন যাব হচ্ছে বিশাল মেগামার্টে, আর পাশে বিগবাজার, বিগবাজার অনেক কিছুই আছে, তো সবটা যেতে পারি, দেখা যাক। আসলে ওর মানে একটুখানি অফিসের প্যান্ট আর কিছু শার্ট ফার্ট কেনার আছে, আর আমিও দেখি যদি কিছু শপিং করতে পারি। তো দেখা যায়, যতক্ষণ না শপিং করছি ততক্ষণ কিন্তু কোনো মানে সিউরিটি নেই। তো আর যদি শপিং করি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর যথারীতি যেটা মানে চশমা পরে চলতে সত্যি খুব মানে আমার একদম কমফোর্টেবল না, কিন্তু এখন চশমাটা কন্টিনিউ করার চেষ্টা করছি। তো দেখো বন্ধুরা, এখন আমরা এপারে তো চলে এসেছি, আর এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, খুব সুন্দর লাগে, সুন্দর গাছ দিয়ে মানে জায়গাটা এত ভালো লাগে যে আমি যতবারই যাই আমার মানে আমি দেখতে দেখতে যাই। আর এখানে দেখো, ওখানে সামনে ফোয়ারা আছে, খুব সুন্দর লাইটিংও করা আছে, এটা রাত্রিবেলায় বোঝা যায়, দিনের বেলা তো আর সেটা বোঝা যায় না, কিন্তু দেখো রাত্রিবেলা খুব সুন্দর যে লাইটগুলো জ্বলছে খুবই সুন্দর লাগছে, আর গাছগুলোর ফাঁকে ফাঁকে অসাধারণ লাগছে, আমার খুব ভালো লাগে, এই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। আর দেখো রাস্তাঘাট ফাঁকাই এখন। তো চলো, আমরা এখন তো কিন্তু এখন চলে এসেছি বিশাল মেগামার্টে, তো আগে আমরা ঢুকবো, তারপরে অন্য জায়গায় যাব, কারণ আগে বিশালে দেখবো আমাদের যেগুলো দরকার সেগুলো যদি পেয়ে যাই তো ভালো, আর না হলে তারপর আবার অন্য জায়গায় যাব। তো দেখো ক্যামেরাম্যানও আমার চলে এসছে পিছে পিছে, তো আজকে হাবিকে বানিয়ে দিয়েছি ক্যামেরাম্যান যে তুমি করো ভিডিও। আর দেখো কোন ফাঁকে ফাঁকে ঢুকে ঢুকে আমি চলে যাচ্ছি সাইড কাটিয়ে কাটিয়ে। তো এখন চলো ভিতরে যাই, দেখা যাক কী পাই না পাই, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর দেখো এখন আমরা ঢুকে পড়েছি, আর কোনো রকমে আমি অল্প অল্প করে ভিডিও করেছি, আর দেখো আমরা যাচ্ছি। তো এখন যেতে যেতে যখন যেখানে যেটা পাবো সেটা একটু দেখে নিচ্ছি, আর যেহেতু মেয়েকে আনিনি তো আমরা খুব মিস করছিলাম মেয়েকে। দেখো খেলনাগুলো দেখে না খুব ওর কথা মনে পড়ে, কেননা ও যখনই আসে তখনই ওই খেলনার দিকেই ওর ঝোঁকটা বেশি যায়, আর আমাদেরও ওটাই টার্গেট থাকে যে ওর জন্য কিছু মানে নেবো যে আমরা সেটাই আমাদের মাথায় থাকে, কেননা আমরা এখন নিজেদের শপিং করতে আসলেও সবসময় আগে মেয়ের কথাই ভাবি যে ওর জন্য কি নেওয়া যায়, তো যা হয় আর কি, তাই না? তো বাচ্চাকে ছেড়ে গিয়ে আমরা নিতে পারি। তো যাই হোক বন্ধুরা, চলো আমরা এখন একটু ঘুরু ঘুরু করি, তারপর দেখা যাক কী মানে কোথায় যাই বা কী কেনাকাটি করি। তো তোমাদের সাথে তো যতটুকু পারবো অবশ্যই শেয়ার করবো। Thank you.
ওখানে তো হাবি অনেক কিছু দেখছিল, আর এটা হচ্ছে মেয়েদের কালেকশনের ওখানে আছি। তো দেখো কুর্তিগুলা মোটামুটি ভালোই আছে, কালেকশন খুব একটা খারাপ নেই। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও আমি কিন্তু কিছু শপিং করিনি, আসলে দেরি হয়ে গেছিলো হাবির জন্য যেটা ভাবি শপিং করছিল, টুকটাক প্যান্ট আর মেয়ের জন্য কিছু দেখছিলাম। তো বিলিং করতে গিয়ে এতটা টাইম বেরিয়ে গেছে যে তারপর আর কিনতে ইচ্ছে করলো না। আর সত্যি কথা বলতে আমার খুব একটা ইচ্ছাও করছিলো না, আজকে শপিং করার মুডে সেভাবে আমি আসিনি। তো এই জন্য ভাবলাম থাক আজকে আর করবো না, নেক্সট কোনো দিন এসে আবার করবো। তো ওই বিলিং করার ওখানে এত লেট হওয়ার জন্য আর এনার্জিটা সত্যি লস হয়ে গেল, আর এখান থেকে আমার সেরকম খুব একটা কিছু নিতে ইচ্ছাও করছিলো না। তো দেখো তোমাদের সাথেই শেয়ার করছি, কিছু কিছু জিনিস খুব ভালো ছিল, ভালোও লেগেছিলো, কিন্তু আসলে কোনো প্ল্যানিং করিনি যে কী নেব না নেব। তো ভাব এই জন্য আজকে আর শপিং করলাম না। আর এই দেখো এখন কিন্তু আমি চলে এসেছি বাজার কলকাতাতে। তো ওখানে বিশাল থেকে অ্যাকচুয়ালি টুকটাক জিনিসই মেয়ের জন্য নেওয়া হয়েছে, কিন্তু হাবি যে জিনিসটা খুঁজছিল সেটা আর পায়নি, তার যার জন্য আমরা এখানে এসেছি। আর তোমরা হয়তো বুঝতেই পারবে আমার গলা শুনে, আমার অ্যাকচুয়ালি শরীরটা ভালো নেই, তো গলাটাও এমন হয়ে আছে আর সর্দিতে নাকটাও বন্ধ হয়ে আছে, যার জন্য হয়তো তোমাদের গলার আওয়াজটা একটু অন্যরকম লাগতে পারে। তো কিছু মনে করো না কেউ, আর এভাবে ম্যানেজ করে নিও। আর এই দেখো একটুখানি কলকাতার বাজারের ভেতরটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, খুব একটা বেশি ভিড় নেই, তবে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, ছেলেদের বলো মেয়েদের বলো বাচ্চাদের বলো খুব ভালো কালেকশন আছে। আমরা যতটুকু ঘুরলাম ততটুকু দেখে বুঝতে পেরেছি। তো দেখো খুব একটা বেশি কিন্তু ভিড় নেই, তবে মোটামুটি কিছু কিছু জায়গায় ভিড় আছে। আর এই দেখো এখন আমি এখানে সোয়েটার দেখছি, কারণ শাশুড়িমা বলেছিলো একটুখানি সোয়েটার যদি ভালো পায় তাহলে নিয়ে আসতে, সেটাই আমি দেখছিলাম। কিন্তু খুব একটা মানে মানে মার জন্য নেওয়ার মতন পছন্দ হলো না। আর এই দেখো এখন আমরা চলে এসেছি ওখান থেকে ধোসার দোকানে, আমাদের শপিং হয়ে গেছে, টুকটাক যেটা কেনার ছিল হয়ে গেছে। আর এখানে দেখো বেলুন দেখে মেয়ের কথা খুব মনে পড়ছিলো। আর ফাইনালি আমার পছন্দের একটা জিনিস নিতে চলে এসেছি, তো পছন্দের জিনিস বলতে কুল, কুল আমার খুব ভালো লাগে খেতে, তো যেই দেখেছি টুক করে নিয়ে নিয়েছি। আর এখন দেখো কুল কেনা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি চপের দোকানে। তো ভেটকি মাছ ফ্রাই, তো এই চপটা খেতে মানে চপটা না অ্যাকচুয়ালি কাটলেট, তো এই কাটলেটটা খেতে খুব ভালো লাগে আমাদের, আর খুব টেস্টি বানায়ও বটে, তো এই জন্য আমরা নিয়ে নিলাম। এই ঘোরা কমপ্লিট হয়ে গেল, আমরা বাড়িতে চলে এসেছি। আর দেখো এখানে খাবার নিয়ে এসেছি, এখানে আছে ধোসা আর ভেটকি ফ্রাই, আর ভেটকি ফ্রাইয়ের নামটা ভুলে গেছিলাম, তো হাবিকে জিজ্ঞাসা করে নিলাম। আর শপিং বলতে আমি কিচ্ছু শপিং বলতে আমি কিচ্ছু শপিং করিনি, হাবির হচ্ছে একটা প্যান্ট নেওয়ার ছিল, মানে একটু বাইরে যাতায়াত করার জন্য যে টুকটাক যাওয়ার জন্য একটা প্যান্ট নিয়েছে, আর দু একটা মেয়ের জন্য জিনিস নিয়েছি, আর কিচ্ছু শপিং করিনি। আর মানে বিল পেমেন্ট করতে ভিড়ে মানে বেশি সময় চলে গেছে, তো ওখানে মানে এত সময় চলে গেছে আর তারপর আর বেশি কোথাও যাইনি। তো খাবার নিয়ে চলে এসেছি, এখন জমিয়ে আড্ডা হবে, খাওয়া হবে। তো তার আগে তোমাদেরকে অবশ্যই ভিডিওটা শেষ করার আগে দেখিয়ে দেবো যে আজকে কী কিনেছি। আর ভালো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো দেখো বন্ধুরা এই হচ্ছে প্যান্ট, যেটা হচ্ছে এদিক ওদিক মানে টুকটাক বাজারে যাওয়ার জন্য আর এদিকে টুকটাক যাওয়ার জন্য এই প্যান্টটা কিনেছে হাবি, খুবই সুন্দর কালারটা হয়েছে, তো দেখেই খুব পছন্দ হয়েছে তার জন্য এটা নিয়ে নিয়েছে। তো দেখো এই দুটো এমনি ঢাকনা কিনেছি আর কি, যে ঢাকা দেওয়ার। আর এই দেখো এই এই প্লেটগুলো কেনা হয়েছে, চারটা কিনেছি, এই যে ডিজাইন, তো এটা চারটা কেনা হয়েছে, এটা চারটা কিনেছি। আর দেখো মেয়ের জন্য খুব সুন্দর একটা থালা কিনেছি, এই থালাগুলো কেনার আমার খুব শখ ছিল, তো আজকে পেয়েছি জন্য এটা কিনে এনেছি। আর বাচ্চাদের এইসব থালা দেখলে বাচ্চারা খুব মানে খেতে আরও ইন্টারেস্ট পায়, তো এই জন্য থালাটা নিয়েছি। আর একটা এই ছোট একটা গ্লাস নিয়েছি মেয়ের জন্য, তো এখন তো গ্লাসে মানে খেতে হবে জল, তো ও এত তাড়াহুড়ো করে জল খায় যে এই জন্য বড় গ্লাস আনিনি, একটা ছোট্ট গ্লাস এনেছি, এই এই গ্লাসে খেতে খেতে ওর হ্যাবিট হয়ে যাবে, তখন ওকে বড় গ্লাস দেওয়া হবে। তো চলো বন্ধুরা এই টুকটাক শপিংই করেছি, আর এখন খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে, তো তোমাদেরকে আজকে বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, তো আজকের জন্য টাটা।